নিয়ত করতে হয় না, অটোমেটিকলি নিয়ত হয়ে যায়। একজন ব্যক্তি যখন সেহরির জন্য প্রস্তুতি নিয়েছে এবং অ্যালার্ম দিয়ে রেখেছে যে আমি সেহরির জন্য উঠবো, সেহরি খাচ্ছে বা সারি খাচ্ছে, নিয়ত আলাদাভাবে সংকল্প করার কোনো প্রয়োজন নাই। শুধু তার নিয়তটাকে ইসলাহ করবে, সংশোধন করবে যে আমার সিয়ামের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট। শ্রোতা এবং দর্শক মূল্যের ক্ষেত্রে বলবো যে আসলে এটা সিয়ামের ক্ষেত্রে হোক অথবা সালাতের ক্ষেত্রে হোক, এই আরবিতে নিয়তের কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো বইয়ের মধ্যে, হাদিসের কোনো বই নেই। সেটা কোনো জাহির মনকার কোনো হাদিসের বইয়ে এই নিয়তের কোনো শব্দ পাওয়া যাবে। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমরা রমজান মাসের প্রসিদ্ধ কিছু ভুল ত্রুটি নিয়ে আজকে আলোচনা করব, যে ভুল ত্রুটি থেকে আমাদের সকলের বেঁচে থাকা উচিত। তো আমরা প্রথমে হাফেজ আখতার মাদানী ওনার কাছে যাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে রমজান মাসের নিয়ত প্রসঙ্গে, আমরা জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সকল কর্মই নিয়তের উপরে নির্ভরশীল, সেক্ষেত্রে সিয়ামেরও নিয়তের বিষয়টি আবশ্যক। তো নিয়তটা আসলে কিভাবে করতে হবে, নিয়তটা কি অন্তরের বিষয় না মুখ উচ্চারণের বিষয়? আরেকটি হচ্ছে আমাদের দেশে সিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা আরবিতে নিয়ত চালু আছে, প্রচলিত আছে, যে নিয়তটা সাহরি খাওয়ার পরে নিয়তটা পাঠ করা হয়। এই নিয়তটার ভিত্তি কতটুকু বা নিয়ত আমরা কিভাবে করব, অথবা কোনো ব্যক্তি যদি নিয়ত না করেন অথবা নফল সিয়ামের ক্ষেত্রে এমনটা হয় অনেকে যে সূর্য ফজরের সালাতের পরে ভাবেন যে আজকে আমি সিয়াম রাখবো, সেই ক্ষেত্রে কি তখন তিনি নিয়ত করলে চলবে? নিয়তের হুকুমটা আসলে কি, এই বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় উপস্থাপককে। আজকের এই রমজান মুবারক মাসে এই সুন্দর বৈঠকে আমাদেরকে দেখে কিছু আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য, আর আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এই প্রশ্নকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে দেখা যাচ্ছে যে অনেক দলাদলি, বিভক্ত এবং একে অপরের শত্রু পর্যন্ত হয়ে যাচ্ছে এই মশলাকে কেন্দ্র। তো ধন্যবাদ আমাকে এই প্রশ্ন করার জন্য। আমি ইনশাল্লাহ অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বিষয়টি শ্রোতা এবং দর্শকমণ্ডলীর সামনে বিষয়টি শরীয়তের আলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম যে বিষয় সেটা হলে যে নিয়ত করার হুকুমটা কি, নিয়ত করার হুকুম এটা হলো ফরজ। যে কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে উল্লেখ করেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটি আমলের নির্ভরটি হলো নিয়তের উপর। আর নিয়তের অর্থ হল এই যে যখন কোনো মানুষ কোনো কাজ করবে তখন সেই কাজটা সে কেন করছে, এই বিষয়টা সে অন্তরে সংকল্প করবে, ধারণা করবে, এটার নাম হলো মূলত নিয়ত। মানে অন্তরে সংকল্প এবং ইচ্ছা করার নামই হলো নিয়ত, এবং এটার স্থান হলো অন্তর, মাহাল্লুহা আল কালব। এ বিষয়ে আমার মনে হয় বিশ্বের যত ওলামা ইকরাম আছে এ বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই যে এর জায়গাটি অন্তর। অন্তর হয়তো বা কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে অন্তরের সাথে সাথে কেউ যদি মুখে উচ্চারণ করে তাহলে সেটা বেশি ভালো, যেমনটি সাহেবুল হেদায়া উনিও এ কথা বলেছেন। দুরুল মুখতারে ও হানাফি মাজহাবের একটু গুরুত্বপূর্ণ বই, ঠিক তেমনই বাদায়ুস সানায়ে একটি গুরুত্বপূর্ণ বই, এগুলি বইতে ওনারা এটা বলেছেন যে মাহাল্লুহা আল কালব, এর স্থানটা হলো অন্তর। কিন্তু কেউ যদি এটা মুখে উচ্চারণ করে তাহলে ভালো, ভালো বলেছেন, কিন্তু এটাই ভালোটা কতটুকু এটা আমরা ইনশাল্লাহ আজকের আলোচনায় শরীয়তের আলোকে আমরা দেখবো যে এটা কতটুকু ভালো। আসলে নিয়ত অবশ্যই করতে হবে। আর আরেকটি জিনিস বলবো, সেটা হলে যে নিয়ত করতে হয়, নিয়ত এমন একটি জিনিস সেটা অটোমেটিকলি হয়ে যায়, হয়ে যায় এটা। তারপরেও যেহেতু শরীয়ত নিয়তের কথা গুরুত্ব দিয়েছেন, সেখানে আমাদের যেটা করতে হবে সেটা হলে যখনই কোনো আমরা নেক আমল করবো, বিশেষ করে সিয়ামের ক্ষেত্রে, আমরা এটা মনে মনে ধারণা করব, সংকল্প করব যে এই সিয়ামটা আমরা এই জন্য পালন করছি যেহেতু আল্লাহপাক আমাদের উপর খরচ করে দিয়েছে, এবং এর বিনিময়ে আমরা আল্লাহর কাছে সওয়াবের আশা করব এবং আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা সিয়াম নিয়ত করব। এটা হলো মূল নিয়ত। আর এখানে যেটা শয়তান যেটা মানুষদেরকে বিভ্রান্ত করে সেটা হলো এই যে নিয়তের মধ্যে কখনো মানুষ এটাকে গুরুত্ব দেয় না যে সবাই সিয়াম পালন করছে তাই আমরাও সিয়াম পালন করছি, অথবা লোক দেখানোর উদ্দেশ্যে বা মানুষ কি বলবে, এগুলি অনেক সময় মনে ধারণা থাকে। এই জন্য প্রথমে বলবো যে আমাদের নিয়তটাকে খালিস আল্লাহ সন্তুষ্টর জন্য বানানোর চেষ্টা করতে হবে।
আর আমি যেটা বললাম সেটা হলো যে আসলে যে নিয়তের জায়গা অন্তর, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব আপনার মাধ্যমে আমি শ্রোতাদেরকে জানাতে চাই। প্রথমটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াগজু জাইশাল কাবা, যে এক দল সৈনিক তারা কাবার সাথে যুদ্ধ করবে এবং বলেছেন ফায়ুখসাবা, এবং তারা যখন পুজবে বাইদা মিনাল আরদ, বালুকা পণ্য জায়গায় যখন তারা পুজবে ইউখসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সৈনিকদেরকে মাটির ভিতরে পুঁতে দেওয়া হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, সেখানে সবাইকে যদি পুঁতে ফেলে দেওয়া হয় তো সেখানে সবাই তো যুদ্ধের জন্য যায় না, হয়তো বা সেখানে অনেকে দেখতে গেছে অথবা কোনো জিনিস পণ্য বিক্রি করার জন্য সেখানে বাজারে গিয়েছে, তাহলে তাদের কি হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাইকেই মাটিতে পুঁতে ফেলা দেওয়া হবে, সুম্মা ইউহশারুনা আলা নিয়াতিহি, কিন্তু তাদেরকে উঠানো হবে তাদের নিয়ত অনুপাত, যে যে নিয়তে গেছে সেই নিয়ত অনুযায়ী হয় আল্লাহর সামনে সে দায়ী হবে দোষী হবে, আর না হয় সে দোষী হবে না। এটা হচ্ছে মাহালটা হচ্ছে কলম। জি জি, তাহলে তারা কেউই তো বের হওয়ার সময় এরকম কোন নিয়ত করে বের হয় না যে আমরা যাচ্ছি জিহাদের উদ্দেশ্যে, অথবা যারা বিক্রির জন্য যাচ্ছে তাদের বলে নাই যে আমরা বিক্রি করার জন্য যাচ্ছি, কিন্তু তাদের নিয়তটা অন্তরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আয়েশা বলেছেন যে লা হিজরাতা বাদ আল ফাতহি ওলা জিহাদ ওলা কিন জিহাদ ও নেই, মক্কা বিজয়ের পর আর কোন হিজরত নাই কিন্তু জিহাদ আছে আর নিয়ত আছে। ঠিক আছে, তো নিয়ত আছে মানে নিয়ত আছে মানে হলে এই যে জিহাদের জন্য মানুষকে নিয়ত করবে, নিয়ত মানে হলে যে অন্তরে তার আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকবে জিহাদ করার, ইচ্ছা থাকবে যদি এরকম কোনো প্রয়োজন হয় দারুল কুফুর ছেড়ে দারুল ইসলাম হিজরত করা প্রয়োজন, এই নিয়তটা তার মধ্যে থাকবে, ইচ্ছা থাকবে, তাহলে বোঝা গেল যে অন্তরের সংকল্প করার নামই হলো আসলে মূলত নিয়ত। এখন যদি আপনি প্রশ্ন করেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক মুসলিমরা তারা এই নিয়তটা আমার মুখে উচ্চারণ করে বলার চেষ্টা করে, এটা সালাতের ক্ষেত্রেও আছে ওই সওজুর ক্ষেত্রে এবং বিশেষ করে সিয়ামের ক্ষেত্রে, আমরা তো দেখেছি আমাদের দাদিরা ওই সেহরি খাওয়ার পর আগে তারা নিয়ত করিয়ে দিচ্ছে, তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে নিয়ত অবশ্যই করতে হবে, নিয়ত না করলে সিয়ামে হবে না, এবং নিয়তটা করতে হবে ফজরের পূর্বে, ফজরের পূর্বে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াজমা সিয়ামা ক্বাবলা আল ফজরি ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত না করবে তার জন্য কোনো সিয়াম নেই। ঠিক আছে, তাহলে এই নিয়ত বলতে কি? এই নিয়ত বলতে যে একজন মুখে উচ্চারণ করে নিয়ত করবে তা না, মনে সংকল্প করবে। আর একটু আগে যেটা বলছিলাম যে আসলে নিয়ত করতে হয় না, অটোমেটিকলি নিয়ত হয়ে যায়। একজন ব্যক্তি যখন সেহরির জন্য প্রস্তুতি নিয়েছে এবং অ্যালার্ম দিয়ে রেখেছে যে আমি সেহরির জন্য উঠবো, সেহরি খাচ্ছে বা সারি খাচ্ছে, নিয়ত আলাদাভাবে সংকল্প করার কোনো প্রয়োজন নেই, শুধু তার নিয়তটাকে ইসলাহ করবে, সংশোধন করবে যে আমার সেয়ামের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট। এখন কথা হলো মুখে যদি কেউ বলে যে নাওয়াই তো আসু আকাদান, আরবি যেটা চালু আছে আমাদের সমাজ আছে, এই ক্ষেত্রে আমি আমাদের শ্রোতা এবং দর্শকের ক্ষেত্রে বলবো যে আসলে এটা সিয়ামের ক্ষেত্রে হোক অথবা সালাতের ক্ষেত্রে হোক, এই আরবিতে নিয়তের কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো বইয়ের মধ্যে, হাদিসের কোনো বইয়ে নেই, সেটা কোনো জহীর মনকার কোনো হাদিসের বইয়ে নিয়তে কোনো শব্দ পাওয়া যাবে। এটা মূলত পরবর্তীতে আলেমরা, কিছু আলেমরা তারা নিজের ইস্তেহাদ বলেন বা নিজের চিন্তা চেতনায় তারা মানুষকে সহজ করার জন্য এটা বানিয়ে দিয়েছে, তো এটা বানাওয়ার একটি জিনিস। আর আমাদেরকে শরীয়ত যেটা বলেছেন সেটা হলে লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সেটা হলো উত্তম নমুনা। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো দিন কোনো ইবাদতের ক্ষেত্রে তিনি উচ্চারণ করে বা মুখে পড়ে কোনো নিয়ত করেন, অতএব সিয়ামের ক্ষেত্রেও মুখে পড়ে নিয়ত করা এটা বেদাত, এটা হুকুম হলো বেদাত। আপনি যেটা বললেন একটু আগে যে কথাটা বলেছেন যে ওই হাদিসটা উল্লেখ করে যে ফজরের আগে কেউ নিয়ত না করলে সিয়াম নেই, যেটা আমি প্রশ্ন যদি নফল সিয়ামের ক্ষেত্রে এমন হয় যে ফজরের সালাতের পরে সে আরাদা করছে সিয়াম রাখবে, এটা আসলে পারবে কি? মানে ফরজ সিয়াম আর নফল সিয়ামের মধ্যে ফরজের জন্য অবশ্যই তাকে সেহরির পূর্বে তাকে নিয়ত করতে হবে, অথবা ফজরের সালাতেও যদি কোনো ঘুমের কারণে মানে জাগতে না পারে সেই ক্ষেত্রে তো নিয়ত হয়ে গেছে অনেক, তো সে যখন শোয়ার সময় যদি নিয়ত করে শোয়ে আগামী কালকে ইনশাআল্লাহ সিয়াম পালন করবো, তার যদি ঘুম না ভাঙে সেটা সেহরি নাও হয় কোনো সমস্যা নেই, তার নিয়ত হয়ে গেছে যেমন।
বাড়িতে তোমার কাছে খাওয়ার কিছু আছে কি তখন তিনি বলছেন না তো তখন আল্লাহ বলছেন খালাস আমি এখন ইন্নি আনাসাই আমি এখন সিয়ামে নিয়ত করলাম তাহলে তবে এটা একটা সীমারেখা আছে সেটা হলো যে সূর্য ঢলার আগ পর্যন্ত এবং আরেকটা শর্ত হলো এই যে ফজরের মানে সূর্য ফজরের সময় হওয়ার পর থেকে নিয়ে যখন সে সিয়ামে নিয়ত করছে এর মাঝে যেন কোনো কিছু সে না খায় বা না পায় তাহলে এই অবস্থায় যদি কেউ সূর্য ধরার আগে নিয়ত করে তাহলে সারসিয়াম হয়ে যাবে সমস্যা এবং এটাও আরেকটা মশলা সেটা হলেও একই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি নফল সিয়ামের নিয়ত করেছেন এরপরে বাসায় এসে জিজ্ঞেস করেছেন খাওয়ার কিছু আছে কিনা তো দেখা যাচ্ছে আল্লাহ বলছেন যে হাইস একটি মানে আল্লাহ সুলাইমানের পছন্দনীয় খাদ্য বলা হয়েছে সেটা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু নফল সিয়ামকে ভেঙে খাদ্যটাকে গ্রহণ করেছে তো নফল সিয়াম এটা কখনো পরেও নিয়ত করা যায় আর সিয়াম প্রয়োজনে ভাঙাও যায় শুকরিয়া জাযাকাল্লাহ আচ্ছা যেটা বললেন যে আমাদের দেশে নিয়ত এখন বানিয়ে নেওয়া হয়েছে সেখানে যে নিয়তটা পড়া হয় নওয়াইত অনুষ্ঠান আসুম বাদাদা দিন শাহর রমাদান আসলে আরবিতে দিনের শুরু কিন্তু সূর্যাস্তের পর থেকে জি জি দিনে যখন সাহারি করছে তখন কিন্তু ওই দিনেই আছে প্রত্যেকদিন চলে গেছে ওই দিনেই আছে তাহলে নিয়ত যদি কলে নায়কওয়ান আসুমা বাদান আমি আগামীকালকে সিয়াম পালন করবো অথচ সে কিন্তু আজকে সাহারি খাচ্ছে জি তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু প্রকান্ত ভুল হয়ে যাচ্ছে নিয়তটা ঠিক হচ্ছে জি সুন্দর এই জিনিসটা করতে গেলে নিয়তটা কয় ঠিক করতে হবে যদি তালাফুজি করে উচ্চারণ করে তাহলে তাকে এটা সংশোধন করতে হবে আর যদি এইটাই পড়ে যায় আমাদের দেশে অধিকাংশ মানুষই আরবি জানে সুতরাং এই ভুলটা অনেক মানুষ মুখস্থ করে করে এটা কিন্তু প্রতিনিয়ত করছে সুতরাং তার মন মানসিকতা তার অন্তর আর এই উচ্চারণ যদি একই হয়ে যায় তাহলে তো ওর সিএম তো হবে না আসলে হওয়ার কথা না কারণ সে আগামী দিন সিএম পালন করবে সে নিয়ত করছে আর খাচ্ছে কিন্তু আজকে এটা যে আসলে এটা যে বানোয়ার তা প্রমাণ জি আরেকটা জিনিস এখানে বলবো যে ভাই বললেন যে মানুষকে মানুষের জন্য সহজ করার জন্য এই নিয়ত দোয়া গুলো বানিয়েছে আসলে মানুষের জন্য এটা কঠিন হয়ে গেছে যদিও তাদের নিয়ত ছিল মানুষের জন্য সহজ করবে এটা মূলত কঠিন হয়ে গেছে আজকে নিয়তের দোয়া মুখস্থ নেই এজন্য সালাত আদায় করবে নিয়ত দোয়া মুখস্থ নেই সালাত আদায় করবে মূলত কঠিন হয়ে গেছে সুন্দর বলেছেন এবং এটা আমরা দেখেছি ছোটবেলায় যে বক্তব্যে কিন্তু নিয়ত শেখানোর জন্য অনেক অনেক মার দিতে হয় বাচ্চাদেরকে দিয়েছে অথচ ওই যদি সূরাগুলি শেখানো হতো অনেক এগিয়ে যেতে পারতো এবং এখানে একটা যোগ করে বলা যায় একটা কথা যে আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন আমাদের ক্লাসের একজন সনমদণ্ড টিচারকে আমরা এই প্রশ্নটা করেছিলাম করার পর উনি খুব রসিকতা করেই বলেছিলেন মানে প্রশ্নটা ছিল যে নাওয়ায়তনে যে নিয়তটা আরবিতে এটা কোথায় পাওয়া যায় এটা হাদিসের কোন কিতাবে আছে তো উনি রসিকতা করে বলেছিলেন যে কায়দায় বুগদাদের মধ্যে পাওয়া যায় তার মানে এটার যে কোনো অস্তিত্ব নেই এটা কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে আশা করি পরিষ্কার হয়েছে